তুই তো নিজেই শুনলি স্বর্ণা কি বলেছে, ওর গর্ভের সন্তানের বৈধতা দিতে ওর ডিএনএ টেস্ট করতেও ভয় পায় না। আমি যদি আইনের সহায়তাও নিতে চাই তখন তখন কাব্যকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে, সবাই ওর নামে যা নয় তাই বলবে, আর আমি তা শুনে বেঁচে থাকতে পারবো না। তুই জানিস নীলা, যারা প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করত তাদের দেখলে আমার হাসি পেত, ভাবতাম কি একটা তুচ্ছ কারণে তারা আত্মহত্যা করে, কিন্তু আজ বুঝতে পেরেছি তারা কেন এ পথ বেছে নেয়, কেন বেছে নেয়। মীরা দেখ, আমি তাদের কথা জানি না, তারা হয়তো তাদের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার কোনো পথ খুঁজে পায়নি, তাই এই পথ বেছে নিয়েছে। কিন্তু তুই চাইলেই আমি তোকে পথ দেখাতে পারি, যাতে করে তুই তোর ভালোবাসার মানুষকে চিরজীবনের জন্য আপন করে নিতে পারিস। কি তুই সত্যি বলছিস তো? তুই আমাকে আমার কাব্যকে এনে দিতে পারবি? হ্যাঁ পারবো, কিন্তু সেজন্য তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বল? আমি কাব্যকে কাছে পাওয়ার জন্য সব কিছু করতে পারবো, তুই বল আমাকে কি করতে হবে। তাহলে শুন, কি করতে পারবি তো? হ্যাঁ করতে পারবো, কিন্তু কোনো কিন্তু নয়, যদি তুই তোর কাব্যকে কাছে পেতে চাস তাহলে তোকে এটা করতেই হবে, তা না হলে কোনো দিনও তুই তোর কাব্যকে পাবি না। একবার ভেবে দেখ মীরা, কোনো মেয়েই তার ভালোবাসার মানুষকে অন্যজনের সাথে শেয়ার করতে চায় না, এমনকি সে যদি তার আপন বোনও হয়ে থাকে। এখন তুই বল, তুই কি চাস কাব্যকে? না কোনোভাবেই আমি তা হতে দিব না, কাব্য আমার, শুধুই আমার, আমি ছাড়া কাব্য আর কারো হতে পারে না। হুম, এই তো বুদ্ধিমতী মে, চল কাজে লেগে পড়ি। হুম চল। আর এদিকে আমি বাড়িতে এসে ভাবতে লাগলাম কি হচ্ছে সব আমার সাথে। প্রথমে একজনকে ভালোবাসলাম, সে আমার সাথে অভিনয় করলো, এখন আবারও একজনকে ভালোবাসলাম, আজ নিজের একটা ভুলের জন্য তাকে হারাতে হচ্ছে। এর মধ্যে হঠাৎ নীলার ফোনে আমার ভাবনার ছেদ ঘটলো। আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো নীলা বল। হ্যালো কাব্য, তুই এখন কোথায়? কেন, আমি তো বাড়িতে, কি হয়েছে আর তোর গলা এমন লাগছে কেন? হ্যাঁ অনেক কিছুই হয়ে গেছে রে কাব্য, তুই যত তাড়াতাড়ি পারিস মীরাকে আটকা। কেন, কি হয়েছে মীরার, আর এখনো কোথায়? দেখ কাব্য, এত কিছু বলার সময় নেই, তুই শুধু এতটুকু শুন যে মীরা স্বর্ণাকে মারার জন্য ওকে উঠিয়ে এনেছে, আর তুই যদি তাড়াতাড়ি পারিস মীরাদের পুরাতন গোদাউনে চলে আয়। হঠাৎ আমি নীলার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। প্লিজ নীলা, তুই যেভাবেই পারিস মীরাকে একটু আটকা, আমি আসছি। আমি বেঁচে থাকতে মীরাকে কোনো অন্যায় করতে দিব না। এ কথা বলেই আমি মীরাদের পুরাতন গোডাউনে যাওয়ার জন্য বের হলাম। তারপরে আমি যখন মীরাদের গোডাউনে পৌঁছে যাই তখন যা দেখলাম তা দেখে আমি অবাক হয়ে যাই, কারণ আমি দেখলাম মীরাদের পুরাতন গোডাউনে তালা ঝুলছে। কোথাও এমনটা নয় তো, আমার এখানে আসতে দেরি হয়ে গেছে, তাই শিওর হওয়ার জন্য যখনই আমি নীলাকে ফোন দিতে যাব ঠিক তখনই কে যেন আমার মাথায় শক্ত জাতীয় কিছু দিয়ে আঘাত করে, ফলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আর যখন আমার জ্ঞান ফেরে তখন আমি যা দেখলাম তা দেখে দ্বিতীয়বারের মতো অবাক হয়ে যাই, কারণ যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে একটা রুমের মধ্যে শুয়ে থাকা অবস্থায় দেখতে পাই, আর রুমটা সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো। একটু পর হঠাৎ শুনতে পাই রুমের বাইরে কে বা কারা যেন কথা বলছে, তাই আমি বিছানা থেকে উঠে যাব, তখনই মাথা ঘুরে আবারও পড়ে যাই। মাথাটা কেন যেন ব্যথা করছে, তবু অনেক কষ্টে দরজা পর্যন্ত যাই। তারপর রুমের দরজা খুলে আমি যা দেখলাম শুনলাম তাতে আমি যেন তৃতীয়বার আকাশ থেকে পড়লাম, কারণ আমি যখন দরজা খুলে দেখলাম যে মীরা আর স্বর্ণাকে কেউ খুব বাজেভাবে মেরেছে, ওরা মাটিতে পড়ে কাতরাচ্ছে, আর ওদের এই অবস্থা দেখে একটা মেয়ে পাগলের মতো হাসছে। মীরা আর স্বর্ণা কীভাবে পড়ে থাকতে দেখে আমার দম যেন বন্ধ হয়ে যাচ্ছে। তারপর আমি যখনই ওদের দুজনের কাছে যাবো ঠিক তখনই মীরা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, নীলা তুই এসব কি করছিস আমাদের সাথে, তুই তো আমাকে সাহায্য করতে চাইছিলি। আমি মীরার মুখে নীলার নামটা শুনে আমার সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। তোকে আমি সাহায্য করতে চেয়েছি? কই কখন, আমার তো মনে পড়ছে না। কেন, তুই তো আমাকে বললি যে তুই আজকে আমার ভালোবাসার মানুষের সাথে আমাকে মিলিয়ে দিবি, তাহলে তুই কেন আমার উপর এত অত্যাচার করছিস? আচ্ছা এমনটা বলেছিলাম বুঝি, তাহলে তোকে হয়তো এটাও বলেছিলাম যে পৃথিবীর কোনো মেয়েই তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে শেয়ার করতে চায় না। তাহলে একবার ভেবে দেখ আমি কি করে তোদের দুই বোনের সাথে আমার ভালোবাসা শেয়ার করব। কি এটা আমি কি শুনছি, মীরা আর স্বর্ণা দুই বোন, কিন্তু ওদের মাঝে কিসের এত শত্রুতা? ওদের যখন একসাথে দেখি তখন তো ওদের দেখলে মনে হয় যেন একজন আর একজনের জীবন নিতে পারলেই খুশি হতো,
আর নীলাই বা এসব বলছে কেন? আমার ভাবনা ছেদ ঘটিয়ে নীলা আবার বলতে শুরু করলো, শুন মীরা, যেখানে কোনো মেয়ে তার ভালোবাসার মানুষকে তার আপন বোনের পাশেই থাকতে দেখতে পারে না, সেখানে তোরা দুই বোন কি না আমার ভালোবাসার মানুষকে তোদের বিছানা পর্যন্ত নিয়ে গেছিস। নীলার কথা শুনে আমি যেন চতুর্থবারের মতো একটা বড় ধরনের শক খেলাম। কি বলছে এসব নীলা? তার মানে ওরা আমাকে শুধু আজ পর্যন্ত ঠকিয়েই এলো আর আমি বোকার মতো ভালোবেসে গেছি? আর যেখানে আমার থাকার কথা ছিল সেখানে তোরা ছিলি, আমি কিভাবে এত কষ্ট সহ্য করব বল তোরা? এতক্ষণ এসব কথাগুলো মীরা এবং স্বর্ণাকে উদ্দেশ্য করে বলল নীলা। নীলা, তুই এসব কি বলছিস পাগলের মতো? তুই আবার কাকে ভালোবাসিস? আর আমি কেনই বা তোর ভালোবাসার মানুষের কাছে যাব? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যে কাব্যকে কাছে পাওয়ার জন্য আমি ছোট থেকেই ওকে পাগলের মতো ভালোবেসে আসছি, আর তাকে তোরা দুই বোন আমার কাছ থেকে ছিনিয়ে নিবি, তা আমি কিভাবে হতে দিই বল? হঠাৎ নীলার এমন কথা শুনে মীরা আর স্বর্ণা যেন আকাশ থেকে পড়লো, সাথে সাথেই ওরা একসাথে বলে উঠলো, কি বললে তুমি নীলা? কাব্য তোমাকে ভালোবাসে মানে? আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলছো, কাব্য তোমাকে ভালোবাসে না। আমি কি এটা বলেছি যে কাব্য আমাকে ভালোবাসে? আমি তো এটাই বলেছি যে আমি ওকে ভালোবাসি। তবে হ্যাঁ, ও আমাকে ভালোবাসত, কিন্তু একমাত্র তোর কারণে ও আমাকে ভালোবাসেনি। তুই আমাদের দুজনের মাঝখানে কাটা হয়েছিল। তুমি এসব কি বলছো নীলা? আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা তাহলে শুন, তোর কি নিশা নামের কোনো মেয়েকে মনে আছে যখন তুই পিজিসিতে পড়তি? হ্যাঁ মনে আছে, কিন্তু তুমি ওকে কিভাবে চেনো? আমি ওকে চিনব কেন? আর চেনারও কি প্রয়োজন? কারণ নিশা আর কেউ নয়, আমি। আর জানিস স্বর্ণা, আমি আমার জীবনের সবচাইতে বড় কষ্টটা কখন পেয়েছিলাম? যখন তুই এটা জানতি যে আমি কাব্যকে ভালোবাসি, তারপরও তুই আমার বান্ধবী হয়ে তুই আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছিল। তুই একবারও কাব্যের প্রতি আমার ভালোবাসাটা বুঝিসনি, তাই রাগে আমি আমার এই মুখ প্লাস্টার সার্জারি করে তোর চেহারা নিয়ে তোকে ওর কাছে খারাপ বানাই। আর ও যখন রাগ করে এখানে আসে, তখন আমি ওকে আমাদের কলেজে ভর্তি করানোর জন্য অনেক বড় একটা গেম খেলি। কিন্তু আমি এটা জানতাম না এই কলেজে মীরার মতো সুন্দরী মেয়েও আছে। তখন মীরাকে দেখে আমি খুব ভয় পেয়ে যাই, যদি কাব্য আবার ওকে ভালোবাসে তাই আমি দ্বিতীয়বারের মতো আবার প্লাস্টিক সার্জারি করি আর মীরার সাথে বন্ধুত্ব করি, আর মীরাকে কাব্যর সাথে মিথ্যা প্রেমের অভিনয় করে ওকে ছেঁকা দেওয়ার প্ল্যান করি। কারণ কাব্য যখন একাকিত্ব অনুভব করবে, আর তখন আমি আমার প্ল্যান মতো সেই কাব্যের পাশেই দাঁড়াতাম, যাতে কাব্যকে আমার প্রতি মেন্টালি এবং ফিজিক্যালি দুর্বল করতে পারি। এরপর সব কিছুই আমার প্ল্যান মতোই চলছিল, কিন্তু মাঝখানে এই শালিক এক স্বপ্ন দেখে আমার সব পরিকল্পনা ভেস্তে দিয়ে কাব্যকে ভালোবাসতে লাগলো। তারপর আমি কাব্যকে ওর কাছ থেকে দূরে সরানোর জন্য অন্য প্ল্যান করব ভাবি। তার আগেই স্বর্ণা তুই যে কোথা থেকে টপকালি বুঝতেই পারলাম না। তখন আমি ভাবতে লাগলাম কি করে এক ঢিলে দুই পাখি মারা যায়। তারপর অনেক কষ্টে যখন একটা প্ল্যান করলাম, সেটাও তোদের দুইজনের কারণে ভেস্তে গেল। যখন শুনলাম স্বর্ণা মা হতে চলেছে আর মীরার সাথেও কাব্যর ফিজিক্যালি রিলেশন হয়েছে, তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। মাথায় শুধু একটা কথাই আসছিল যে করেই হোক তোদের দুটোকেই শেষ করব। আর যখন দেখলাম মীরা আত্মহত্যা করতে যাচ্ছে, তখন প্রথমে ভাবলাম একটা পথের কাঁটা নিজেই আমার পথ থেকে সরে যাচ্ছে, আর বাকি থাকলি তুই স্বর্ণা, আর তোকে আমার পথ থেকে সরানোটা আমার বাঁ হাতের কাজ ছিল। কিন্তু আমার ধরা পড়ার ভয় ছিল, তাই ঠিক তখনই মাথায় একটা আইডিয়া চলে আসে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাই আমি মীরাকে বাঁচিয়ে বিয়ের প্রলোভ দেখিয়ে এখানে নিয়ে আসি, আর তোকে এটা বলে এখানে নিয়ে আসি যে তোর কারণে মীরা কাব্যকে মেরে ফেলতে চাচ্ছে। আর আমার জানটা মানে কাব্যকে এখানে এটা বলে ডাকি যে মীরা স্বর্ণাকে মেরে ফেলতে এখানে নিয়ে আসছে। ছি, তুই এতটা খারাপ আমি ভাবতেও পারছি না। তোর মতো একটা মেয়েকে নিজের বান্ধবী ভাবতেও ঘৃণা লাগছে। সে তোরা যাই আমাকে বল, আমার তাতে কিচ্ছুই যায় আসে না। একটা কথা জানিস কি, ইংরেজিতে একটা প্রবাদ আছে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ। এই কথা বলে মীরা স্বর্ণার দিকে দুই হাতে দুইটা রিভলভার দিয়ে মারার জন্য রেডি হয়েছে। এদিকে আমি নীলার মুখে এসব কথা শুনে পুরাই স্তব্ধ হয়ে গেলাম। আমি এখন কি করব কিছুই মাথায় আসছে না। আমি যা দেখছি আর যা শুনছি তা কি ঠিক শুনছি নাকি ভুল? আমি কি করব এখন কিছুই মাথায় আসছে না, শুধু একটাই কথা। আর এটা ভাবতেই মনের ভেতর আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে, যে আমার জীবনটা এভাবে এলোমেলো করে দিয়েছে তাকে শাস্তি পেতে হবে।
তারপর আমি হাততালি দিতে দিতে নিশার দিকে এগিয়ে গিয়ে বললাম, বাহ নিশা বাহ, কি অসাধারণ তোর ভালোবাসা। আমাকে তুই এতটাই ভালোবাসতি যে ভালোবাসার জোরে তুই আমাকে আজ আমার পরিবারের কাছ থেকে আলাদা করে দিলি, আর দুইটা নিষ্পাপ মেয়ের কাছে আমাকে অপরাধী বানিয়ে দিলি। সত্যিই তোর ভালোবাসা মহৎ রে, তোর এমন জঘন্য নিচু মনের ভালোবাসা দেখে তোকে স্যালুট করতে মন চাচ্ছে। কাব্য কাব্য, তুমি আমাদের বাঁচাও। আমি মীরার দিকে তাকিয়ে আবারও নিশার দিকে তাকালাম। নিশা আমাকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল, তারপর তোতলাতে তোতলাতে বলল, কাব্য তোমার জ্ঞান ফিরল কখন? অনেক আগেই ফিরেছে, উপরওয়ালার কি টাইমিং। দেখ এতগুলা দিন যাকে অপরাধী ভেবে এসেছি, আর যদি আমার জ্ঞান না ফিরতো তাহলে আমি হয়তো জানতেই পারতাম না যে আসল অপরাধী স্বর্ণা না, তুই। আজ আমার নিজের প্রতি ঘৃণা আসছে, যাকে আমি ভালোবাসতাম তাকে আমি হয়তো কখনোই চিনতেই পারি নাই। তুমি আমাকে ক্ষমা করে দিও স্বর্ণা, কি অপরাধ করেছিলাম তোর সাথে? হ্যাঁ, কি অপরাধ করেছিলাম আমি যার কারণে তুই আমার সাথে এত বড় খেলা খেললি? কি বললি, তোর কোনো অপরাধ নেই কাব্য? আচ্ছা তুই কি সবকিছু ভুলে গেছিস? তুই ভুলতে পারলেও আমি পারি না। সেই ছোট থেকে আমি তোকে ভালোবেসে আসছি, সেই ছোট থেকে যখন আমি এটা বুঝতে পেরেছি ভালোবাসা কি, সেই তখন থেকে আমি তোকে আমার স্বপ্নের পুরুষ ভেবে কত রঙিন স্বপ্ন দেখেছিলাম, আর তোকে কতভাবে আমার ভালোবাসা বোঝাতেও চেয়েছিলাম। কিন্তু তুই তুই কি করলি, আমার ভালোবাসা না বুঝে এই শাকচুন্নি স্বর্ণাকে ভালোবাসলি? আর জানিস আমি যখন জানতে পেরেছিলাম তখন কতটা কষ্ট পেয়েছিলাম? না তুই জানিস না, তুই জানবি কি করে? তুই তো এখন ওই স্বর্ণার সাথে সুখের এক রঙিন দুনিয়া তৈরিতে ব্যস্ত ছিলি না? জানিস আমি বার 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 একটা কথাই দিন রাত ভাবতাম, আমি ওর থেকে কোন অংশে কম ছিলাম, যে স্বর্ণার কপালেই কেন তুই লেখা থাকবি? আর ওর সুখ আমার সহ্য হতো না, তাই ওকে তোর জীবন থেকে সরানোর জন্য আমি ওর রূপ নেই আর তোর লেখাপড়ার ক্ষতি করি, আর ওকে তোর কাছে খারাপ বানাই। আমি ভেবেছিলাম তুই এত কষ্টের ভেতর নিজেকে একা মনে করবি আর আমি তখন তোর পাশে থাকব, কিন্তু না, তুই সব কিছু ভুলে আবারও নতুন করে মীরাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলি, আর এবার মীরার জীবনে সুখের সাগরে ভাসিয়ে দিলি। কিন্তু এত কিছু করার পরও আমি কি পেলাম? কিছুই না, শুধু কষ্ট ছাড়া আর কি। আর আমি এতটাই অবহেলার পাত্রী হয়েছি যে আমি শুধুই সারা জীবন কষ্ট করে যাব আর অন্যরা আমার ভাগের সব সুখ লুটে নিয়ে যাবে? নো, নেভার। যে সুখ আমি পাইনি তা ওদের কেউ কাউকে পেতে দিব না। আজকে ওদের আমি শেষ করে তোর সাথে আমি বিয়ে বসবো, তারপর দুজনেই ছোট্ট একটা সংসার সাজাবো যেখানে শুধু তুমি আর আমি আর আমাদের ছোট্ট দুইটা ছেলেমেয়ে থাকবে। এই কাব্য বলো না, তুমি আমাকে বিয়ে করবে, আমার স্বপ্নগুলো পূরণ করবে? প্লিজ কাব্য বলো না। কি, আমি বিয়ে করবো তোকে? আমার জীবন থাকতে নয়, তোর স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। কি, তুই আমাকে বিয়ে করবি না? না করবো না। কাব্য ভালোই ভালোই বলছি, আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, তা না হলে। কি তা না হলে? আমাকে মারবি তো, মেরে ফেল। না না, তোমাকে মারতে যাব কোন দুঃখে, তুমি মরে গেলে আমার কি হবে? তবে হ্যাঁ, তুমি জানতে চাইলে না আমি কি করব, তাহলে এই দেখো। নিশা ঠাস ঠাস করে স্বর্ণাকে গুলি করে, আমি চিৎকার করে উঠলাম, স্বর্ণা, এই বলেই ওর দিকে দৌড়াতে লাগলাম। খবরদার কাব্য, এক পাও নড়বে না, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, নয়তো তোমার আদরের মীরাকেও শেষ করে দিব। তুই কি পাগল হয়ে গেছিস? তুই কিভাবে এটা করতে পারলি? একটা বারও কি তুই এটা ভাবলি না স্বর্ণা মা হতে চলেছে? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমাকে ভালোবেসে আমি পাগল হয়ে গেছি। আর আমার ভালোবাসার পথে সবচেয়ে বড় কাঁটা ছিল এই স্বর্ণা, কারণ ও তোমার সন্তানের মা হতে চলেছিল। ও যতদিন বেঁচে থাকতো ততদিন তোমাকে আমার করে পাবো না। এখন আর থাকলো মীরা, আর তুমি যদি মীরাকে জীবিত দেখতে চাও তাহলে আমাকে বিয়ে করতে রাজি যাও, হয়ে যাও কাব্য, যদি রাজি না হও বুঝতেই পারছো। না না, তুমি ওই ডাইনিকে বিয়ে করতে রাজি হবে না, এতে যদি ও আমার জীবনও নিয়ে নেয় তো নিক, আমি ওকে তোমার পাশে দেখতে পারবো না কাব্য। ওই শাকচুনি চুপ, একদম চুপ, বেশি কথা বললে না তোর অবস্থাও তোর বোনের মতো করব, মনে থাকে যান। এদিকে স্বর্ণা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, যা আমার সহ্য হচ্ছে না। ওকে যদি হাসপাতালে না নেওয়া হয় তাহলে যে কোনো মুহূর্তে স্বর্ণা মারা যেতে পারে। জান, তোমাকে বলছি প্লিজ একটু ভেবে দেখো, স্বর্ণার পর তুমি যাকে নিজের থেকেও বেশি ভালোবাসো সে মীরাও এমনভাবে কষ্ট পেতে পেতে মরে যাবে, আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখতে পারবে মীরা সেই ভয়ানক কষ্ট তুমি সহ্য করতে পারবে কাব্য। কাব্য তুমি আমাদের কথা ভেবো না,
আমাদের যা হওয়ার হবে, কিন্তু তুমি নীলাকে বিয়ে করার জন্য জীবন নেও রাজি হবে না। চুপ, একদম চুপ। আমি কি করব কিছুই মাথায় আসছে না। এখন যদি ওকে বিয়ে করতে রাজি না হই তাহলে স্বর্ণা মারা যেতে পারে, সেই সাথে নিশা মীরারও ক্ষতি করতে পারে। অনেক ভেবে দেখলাম আমি যদি নিশাকে বিয়ে করি তাহলে আমার কাছের দুজন মানুষ তো বেঁচে থাকবে, আর ওরা বেঁচে থাকলে আমি হাজারো কষ্টের মধ্যেও একটা সুখ খুঁজে পাবো। তাই আমি নিশাকে বললাম, তোকে বিয়ে করতে আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে। সত্যি বলছো তুমি? আমাকে বিয়ে করবে? আমি স্বপ্ন দেখছি না তো? এই আবার বলো না, তুমি আমাকে বিয়ে করতে সত্যি রাজি আছো? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো? আমি আজ আমি খুব খুব খুশি। বলো তোমার কি শর্ত? তোমার যা মন চায় আমি তাই তোমাকে দিতে রাজি আছি। আমার শর্ত হলো এই যে, তুমি আজ এখন এই মুহূর্তে মীরা এবং স্বর্ণাকে ছেড়ে দিবে, আর আমাদের স্বর্ণাকে হাসপাতালে নিয়ে যেতে দিবে। মীরা শুধু আমার দিকে তাকিয়ে আছে আর কান্না করছে। এরপর নিশা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে কি যেন ভাবলো, তারপর বলল, হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি মীরাকে ছেড়ে দিব আর স্বর্ণাকেও হাসপাতালে নিয়ে যেতে দিব, কিন্তু তার আগে তোমাকে এখন এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে। নিশা, তুই কি পাগল হয়ে গেছিস? এই মুহূর্তে তোকে আমি বিয়ে করব কিভাবে? আর এখন যদি তোকে বিয়ে করতে যাই তাহলে কি হতে পারে তুই ভেবে দেখেছিস একবার? একটিবার কি ভেবে দেখেছিস? মুখে বিয়ে করব বলাটা যত সহজ বাস্তবে ততটা সহজ নয়। বিয়ে পড়ানোর জন্য কাজের দরকার, আর কাজের এখানে আসতে আসতে সময় লাগবে। নিশা প্লিজ, তুই একটু বোঝার চেষ্টা কর, আমরা বিয়ে পরেও করতে পারবো, আগে স্বর্ণাকে হাসপাতালে নিয়ে যেতে দে। মিস্টার কাব্য, তুমি নিজেকে খুব চালাক ভাবো তাই না? আমি তোমাদের যেতে দিব আর তুমি আমার সাথে গেম খেলবে? তা আমি হতে দিতে পারি না। আমি তোমাকে এক্ষুনি বিয়ে করব, আর তার জন্য কাজী কোনো দরকার নেই। দেখ নিশা, পাগলামো করিস না, কাজী ছাড়া কিভাবে বিয়ে হতে পারে? সেটা তোমাকে ভাবতে হবে না। এই নাও এই কাগজটা, ছোট্ট একটা সিগনেচার করে দাও তাহলেই হবে। কিসের কাগজ এটা? আমাদের বিয়ের কাবিননামা। এটাতে যত তাড়াতাড়ি তুমি সই করবে তত তাড়াতাড়ি ওদেরকে আমি ছেড়ে দিব। তারপর আমি মনে সব দুঃখ কষ্ট রাগকে মনের ভিতর চাপা দিয়ে নিশার হাত থেকে কাগজটা নিতে যাব, তখনই মীরা কাঁদতে কাঁদতে বলল, না কাব্য না, তুমি এটা করতে পারো না। আমি নিজের চোখে তোমার সাথে ওই বিশ্বাসঘাতকের বিয়ে হতে দেখতে পারবো না। এমন দৃশ্য দেখার আগে তুমি আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমাকে প্লিজ। আমি শুধুই মীরার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বললাম, মীরা তুমি আমাকে ক্ষমা করে দিও, এটা করা ছাড়া তোমাদের বাঁচানোর দ্বিতীয় কোনো রাস্তা আমার কাছে জানা নেই। তবে তুমি এটা মনে রেখো, নিশাকে আমি বিয়ে করলেও কোনো দিনও আমার সাথে সংসার করতে পারবে না, কারণ তোমাদেরকে এখান থেকে নিরাপদে বের করে দিয়ে আমি কি করব তা তোমরা ভাবতেও পারছো না। তারপর নিশার কাছ থেকে কাগজটা নিয়ে যখনই সিগনেচার করতে যাব তখনই একটা ভয়ানক আত্মচিৎকার আমার কানে আসে, যার ফলে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে। আমি ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে যা দেখলাম তা দেখে আমি যেন পাথর হয়ে গেছি। এ কি দেখছি আমি? কাব্য, তুই যদি ওই ডাইনি নিশাকে বিয়ে করিস তাহলে এই কাঁচ দিয়ে আমার হাতের রক্ত কেটে এখানেই মরে যাব। মীরা একটা কাঁচের টুকরা হাতের উপর দিয়ে বলল কথাটা। তারপর আমি সাথে সাথে মীরার কাছে যাই আর ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই মানল না। আর স্বর্ণা এদিকে বেহুশ হয়ে পড়ে আছে। তারপর মীরা যখনই সেই কাঁচের টুকরা দিয়ে নিজের হাত কাটতে যাবে ঠিক তখনই কেউ একজন বলল, নিশা তোমার খেলা খতম। কথাটা শুনে আমি পেছন ফিরে অবাক, কারণ যে এই কথাটা বললো তাকে দেখে একটু বেশি অবাক হয়েছি, কারণ কথাটা যে রিয়া বললো, আর আপনারা জানেন রিয়া মীরার বান্ধবী, আর রিয়ার সাথে পুলিশও নিয়ে এসেছে। আর এদিকে নিশা পুলিশের দিকে তাকাতেই আমি তার হাতের বন্দুকটা কেড়ে নিয়ে ফেলে দিলাম, আর পুলিশ এসে নিশাকে ধরে নিয়ে গেল। কাব্য, তোমাকে আমি পেয়েই ছাড়ব। চুপ কর, আগে নিজে বাঁচ, তারপর রিয়াকে আমি বললাম, আরে রিয়া তুই এসব কি করে জানলি? আমি মীরাকে ফলো করে সব শুনেছিলাম, তারপর পুলিশকে ফোন করলাম। তোকে কি বলেছে ধন্যবাদ দেই? আচ্ছা এসব কথা ছাড়ো, আর স্বর্ণাকে নিয়ে চলো হাসপাতালে। তারপর মীরা এসে আমাকে জড়িয়ে ধরলো। তাড়াতাড়ি স্বর্ণাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর মীরাকেও দেখলাম ও খুশি। মীরাকে খুশি দেখে মনে হলো সে আমাকে পেয়ে খুব খুশি। তারপর আমরা সবাই স্বর্ণাকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। অনেকক্ষণ ধরে হাসপাতালে বসে আছি, কারোর মুখে কোনো কথা নেই। তারপর একটু পর আমি বললাম, আমারই সব দোষ স্বর্ণার এই অবস্থার জন্য। কাব্য, শুধু শুধু নিজেকে দোষী ভেবো না, দেখবে স্বর্ণাপু তুকু স্বর্ণা সতীন থুকু স্বর্ণাপু ঠিকই বাঁচবে। তাই যেন হয়। একটু পর যেখানে স্বর্ণার ট্রিটমেন্ট চলছিল সেখান থেকে একটা ডাক্তার বের হয়ে এসে মুখ কালো করে বলল, সরি মিস্টার কাব্য। কি হচ্ছে স্বর্ণার?
মিস স্বর্ণার কিছুই হয়নি, তবে তবে কি ডাক্তার সাহেব? বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হলো না, পেটে আঘাত পাওয়ার ফলে আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। ডাক্তার সাহেব আমরা কি স্বর্ণার সাথে কথা বলতে পারি? হুম অবশ্যই, তবে বেশি কথা বলবেন না। তারপর মীরা আর আমি স্বর্ণার কাছে গেলাম। স্বর্ণা আমাদের দেখার সাথে সাথেই, কাব্য আমি জানি এখন তুমি আমাকে আরো ঘৃণা করবে, কারণ আমি বাচ্চার মা আর তুমি বাবা হতে পারবে না। আরে পাগলি, যা হয়েছে ভুলে যাও, সব নিয়তি। তবে আজকে আমি তোমাকে আর মীরাকে বিয়ে করব, কারণ আমি দুজনকেই খুব ভালোবাসি। আর মীরা তুমি কি বলো? স্বর্ণা এবং মীরা আপন বোন না, চাচাতো বোন, যেটা মীরার কাছ থেকে স্বর্ণা সম্পর্কে জানার পর জানলাম। আমিও রাজি, তবে এখানে একটা কথা। আবার কি স্বর্ণা? স্বর্ণা আর কথাটা বলতে পারলো না, কারণ রিয়া গিয়ে স্বর্ণার বাবা মাকে নিয়ে এসেছে। মা রে তুই ঠিক আছিস তো? তারপর আমি মীরার বাবা মায়ের সাথে বিয়ের কথাবার্তা পাকা করলাম। তারপর আমি স্বর্ণার বাবা মায়ের সাথে কথাবার্তা পাকা করলাম বিয়ের, আর মীরার আব্বু আম্মুর সাথে কথাবার্তা আগে থেকেই মীরা বলে রেখেছে। তারপর মীরাও তার আব্বু আম্মুকে ফোন করে তাদেরকেও আসতে বললো। আর একটু পর মীরার আব্বু আম্মুও এলো এবং তারাও মেয়ের কথা চিন্তা করে বিয়েতে রাজি হলো। এরপর সবার মাঝখানে স্বর্ণা বলে উঠল, আমি চাই আমরা বিয়ে করার পর তোমার মা বাবার কাছে যাব, কারণ ওখানেই তো আমার মীরার আর তোমার ঘর। কিন্তু আমি যাব না, কারণ আব্বু আম্মু আমাকে ভুল বুঝে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। দেখো কাব্য, এবার তোমাকে দেখলে তারা তোমাকে আপন করে নিবেই, ওরা এখন ভুল বুঝতে পেরেছেন। আর মা বাবার সাথে সন্তানের রাগ মানায় না। কিন্তু কোনো কিন্তু নয়। তারপর আর কি, এর কিছুদিন পর স্বর্ণা সুস্থ হলো এবং দুই পরিবারের সমন্বয়ে তাদের দুই পরিবার মিলে ধুমধাম করে বিয়ের কাজ সম্পূর্ণ করলো। আর প্রিয় পাঠক অথবা পাঠিকা, আপনাদের বুঝতে হবে আমার দুইটা বউ, আর বউদের একটাই কথা, তারা শ্বশুরবাড়িতে বাস করবে। অবশ্য আমার মা বাবাকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে আগেই এবং তারাও তাদের ভুল বুঝতে পেরেছে। তারপর বিয়ে হওয়ার পর রাতে চলমান ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম আর পৌঁছে গেলাম রাতে, একটু রাতেই, ধরুন 4টায়। তারপর বাসার ভেতরে যেহেতু আমি অবাক, কারণ আমাদের বাড়িটা সম্পূর্ণভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, বাসার ভেতরে মা বাবা আমাকে দেখে এসে জড়িয়ে ধরল, আর আমার কাজিনরা এসে স্বর্ণা এবং মীরাকে ঘরে নিয়ে গেল, আর আমি চলে গেলাম ছাদে চাঁদ দেখতে। একটু পর কাজিনরা এসে আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। তারপর স্বর্ণা এবং মীরা আমার কাছে এসে পায়ে ধরে সালাম করলো। তারপর তাদের দুজনকে আমি জড়িয়ে ধরলাম। এরপর শুরু হলো আমাদের নতুন একটা জীবন, যেখানে নেই কোনো হিংসা, শুধু আছে সবসময় ভালোবাসা দিয়ে পরিপূর্ণ। আমাদের এই জীবনের গল্পটা এখানেই সমাপ্ত।